আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলে খুব ভালো আছেন। বাজার করে নিয়ে এসেছে, বাজার করে এনে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। যে আর এই মাছগুলো কেন এভাবে রেখেছে সেটা বলছি। প্রথমে আমি একটু অবাক হয়েছি, কেন সব কিছু বের করে এভাবে লাইন ধরে সাজিয়ে রাখছে। পরে বলছে এখন কোনটা রান্না করবে বুঝতে পারছে না, তো সবগুলো বের করে রাখছে, তারপরে সে ডিসিশন নেবে কোনটা রান্না করবে। যাই হোক, তার ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে। পরে আমি এই যে মাছগুলো ফ্রিজে তুলে রাখছি, আর আমার মেয়েরাও কিন্তু আমাকে সাহায্য করছে। আর এই যে দেখেন লিচু, এই সময় যে লিচু খাবো এটা চিন্তাও করিনি, আজকে দেখতে পেয়েছে শপিং করতে গিয়ে পরে নিয়ে এসেছে। তো লিচুগুলো ভালোই ছিল। এই যে আমার মেয়ে একটা খাচ্ছে, আসলে কখন কার কোনটা রিচিক থাকে বলা যায় না, চিন্তাও করি নাই যে এ সময় লিচু খাবো বা এখন লিচু নিয়ে আসবে। তো আমার মেয়েও পছন্দ করে বা আমিও পছন্দ করি, সেই জন্য নিয়ে এসেছে। আমার মেয়ে বলছে খুব সুন্দর ছিল। এটা তো নিতে হবে, এই যে মাথাটা পাতা হাত নিতে হবে না, এই যে একটা পা আর এই যে একটা পা। তোমার কাছে যাচ্ছে এখন, তোমাদের দেখতে পারবে। আমাকে ডেকে বলছে যে সে ভূত মেক করবে আর আমাকে ভিডিও করতে হবে, তো আমিও একটু রেকর্ড করে নিলাম। আর এই যে আমি এখন রান্না করছি, এখানে এটা হাঁসের মাংস রান্না করছি। আমি প্রথমে মাংসগুলো ভেজে নিয়েছি, এরপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা শেয়ার করিনি, জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম। আসলে ওইভাবে ভিডিও করার সময় হয় না, যার কারণে করা হয় না। এছাড়াও অনেক ভিডিও পড়ে আছে, সেগুলোই দেয়া হচ্ছে না। তো এখন চিন্তা করেছি যে ছোট করে হলেও আমি কিছুদিন রেগুলার ভিডিওগুলো দিয়ে দিব। তো আমরা বিকেলে বের হয়েছি, আর বের হওয়ার উদ্দেশ্য ছিল যে চুল কাটার জন্য এসেছি। আমরা দুই জায়গাতে এর আগে গিয়েছিলাম, সেখানে বন্ধ, এটা খোলা ছিল, বাট ওরা কিছু সময় পরে বন্ধ করে দিবে জন্য আর কাটা হয়নি। পরে ওখান থেকে আমরা চলে এসেছি এই যে চিকফিলেতে। যেহেতু আজ শনিবার, আজ সারাদিন সাইনার স্কুল বন্ধুর বাবাও বাসায় ছিল, তো বিকেলে বের হলাম। অনেক সময় ছুটি থাকলেও কিন্তু বের হওয়া হয় না, তো অনেকদিন পরে বাইরে বের হলাম। এই যে সাইনা বসে আছে বাইরে, সিনারিটা দেখেন অনেক সুন্দর। আমাদের খাবারও কিন্তু দিয়ে দিয়েছে, আর আমি একটা কফি নিয়েছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।